গতকাল দিল্লিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এখনও বিজেপির ২৫ জন বিধায়ক লাইনে রয়েছেন, তাঁদের নেওয়া হচ্ছে না। এসব শুনেই নাকি আরও আতঙ্কিত হয়ে উঠেছে বঙ্গ বিজেপি। এরকমই খবর চাউড হয়েছে মুরলীধর লেন চত্বরে। গুজব রটে গেছে অভিষেকের ঘোষণার পরই পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়কদের অসমের হোটেলে রাখার প্ল্যান করছেন শুভেন্দু দিলীপরা। কয়েকদিন আগেই যে দিলীপ ঘোষ বলেছিলেন বিধায়করা গরু ছাগল নন, যে তাদের জোর করে আটকে রাখা যাবে, এবার কার্যত সেই পন্থাই নিতে চলেছে বিজেপি, এমনটাই ধারণা রাজনৈতিক মহলের। যদিও এই খবরের সত্যাসত্য যাচাই করা হয়নি। ভারতীয় রাজনীতিতে এরকম নিদর্শন কিন্তু অভূতপূর্ব নয়। ঘোড়া কেনা বেচা আটকাতে রাজস্থান, কর্ণাটক, এমনকি গুজরাতে কংগ্রেসেও আমরা দেখেছি বিধায়কদের রাখা হয়েছে রিসর্টে। ২০১৭ সালে তামিলনাড়ুতে এআইডিএমকে শশীকলা প্রায় ১০০ জন বিধায়ককে নিয়ে যান মহাবালীপুরমে। ২০১৬ সালে উত্তরাখণ্ডে আস্থা ভোটে বাঁচতে বিজেপি নিজেদের ২৭ জন বিধায়ককে নিয়ে যায় দিল্লিতে, সেখান থেকে রাজস্থানে। বিধায়ক কেনা বেচার ভয়ে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও অসম থেকেও বিধায়কদের রাজস্থানে নিয়ে এসেছে কংগ্রেস। সুতরাং শুভেন্দু বা দিলীপ যদি সত্যি বিজেপির বিধায়কদের অসমে সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভেবে থাকেন, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই।